আজকের এই ফেস প্যাকটা আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে লাগাতে পারলে তোমাদের স্কিনের যাবতীয় সমস্যা, যে কোনো দাগ, ছোপ, কালো কালো ছোপ, পিগমেন্টেশন, পুরনো পুরনো মেচেতার দাগ, ব্রণ, ফুসকুড়ির দাগ, নখের দাগ, সমস্ত কিছু নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, হ্যাপি উইথ মি, আমি সুচেতনা। আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা মানে একদম সিম্পল ওয়েতে আমি দেখাবো, একদম ঘরোয়া জিনিস দিয়ে, মানে যেটা তোমার মানে ভীষণ ইজি হবে দেখবে। মানে রেগুলার লাইফে যদি আমি মানে সব সময় যদি একটা লেন্দি প্রসেসে কোনো স্কিন কেয়ার করতে যাই তাহলে সত্যি আমি টাইম ম্যানেজ করতে পারবো না, এটা কিন্তু একদম সত্যি কথা। সেই জন্যে যাদের ধরো খুব ব্যস্ততা, খুব মানে অত বেশি টাইম দিতে পারি না, তাদের মতন একটা রেমিডি আমি তোমাদেরকে আজকে বলবো। এই তোমাদের প্রচুর 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 কমেন্টস আমার কাছে এসেছে, দিদি মুখের মধ্যে কালো কালো ছোপ, ডার্ক স্পট ভীষণ বেশি, পিগমেন্টেশন, ছোট ছোট নখের দাগ, মানে নানান রকম সমস্যা, ব্রণ, ফুসকুড়ির দাগ, ট্যান রয়েছে মুখে, এই ধরনের সমস্যা কিন্তু প্রতিটা মানে মানুষেরই এখন খুব বেড়ে গেছে। কারণ এখন রোদের তেজটা না মানে খুব খারাপ হয়ে গেছে আর কি, মানুষের স্কিন জ্বালিয়ে দিচ্ছে, স্কিন স্কিনে ড্যামেজ করছে, স্কিনে মানে একটা কালো প্যাচ পড়ে যাচ্ছে। আর দেখবে এই কালো প্যাচ বা এই মেচেতা বা ধরো ওই তোমার ছোট ছোট এক একটা জায়গায় কালো মানে ইভেন নয় স্কিনটা, এই ধরনের স্কিন হলে না সত্যি খুব খারাপ লাগে। এবং দেখবে সবসময় কোনো সামনের লোক হয়তো বলে দেয় যে এ মা তোমার এরকম হয়েছে, একটু কিছু করছো না, কিছু করো, ট্রিটমেন্ট করো, এই রকম কথা শুনলে তখন তো মনটা আরো খারাপ হয়ে যায়, তাই না? সেই জন্যে আজকে আমি তোমাদের সাথে একটা প্যাক শেয়ার করব, যে প্যাকটা তোমরা রেগুলার ইউজ করতে পারো এবং দিনে 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 তোমাদের সমস্ত ডার্ক স্পট মানে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। আলু আমরা জানি যে আলু কিন্তু ভীষণ ভালো দাগ, ছোপ, ট্যান এই সমস্ত কিছু রিমুভ করার জন্য কিন্তু আলু মানে ভীষণ উপকারী স্কিনের জন্য। আলু ভীষণ ভালো স্কিনকে ঝকঝকে করে, পরিষ্কার করে, মানে স্কিনের দাগ ছোপ তুলে দেয়। সেই আলুর সঙ্গে জাস্ট দুটো জিনিস মিশিয়ে আমি আজকে একটা প্যাক বানাবো, সেই প্যাকটা তোমরা সবাই লাগাতে পারো, অল স্কিন টাইপ, তোমার অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সেন্সিটিভ স্কিনরাও কিন্তু এই প্যাকটা লাগাতে পারো। এই প্যাকটার কোনো সাইড এফেক্ট নেই, কোনো কিছু হয় না, আমি নিজেও এই প্যাকটা ইউজ করি। এবং ধরো কারো মানে থাকবে সমুদ্রের ধারে গেলে খুব ট্যান পড়ে যায় মুখটা, এই প্যাক তিন দিনে সেই ট্যান তুলে দিতে পারে, এই প্যাকটা এতটাই এফেক্টিভ বা ক্ষমতা রাখে। তা চলো আর কথা না বাড়িয়ে প্যাকটা আগে দেখে নাও। সো চলো এবার প্যাকটা বানাবো। তার আগে তোমাদের কাছে আমি একটু মার্জনাই চেয়ে নিচ্ছি যে ভীষণ বাইরে বৃষ্টি পড়ছে বলে ভিডিওতে একটু বৃষ্টির আওয়াজ এসে গেছে, সেটা একটু তোমরা কম্প্রোমাইজ করে নিও। তা প্রথমে আমি দিলাম দেখো দেড় চামচ মতন টক দই, এটা কিন্তু বেশ টক দই হলে বেশি ভালো হয়, কারণ টক দই কিন্তু স্কিনের একটা মানে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে, দাগ ছোপ তুলতে সাহায্য করে। তার সঙ্গে আমি দিচ্ছি দেখো মুলতানি মাটি, মুলতানি মাটি কিন্তু স্কিনকে খুব বেশি পরিষ্কার করে, ডিপ ক্লিন করে, স্কিনের দাগ ছোপ তুলে দেয় এবং স্কিনের এক্সট্রা অয়েল রিমুভ করে, মানে অয়েল সিক্রিশনকে কম করে। এবার দেখো তার সাথে আমি দেবো আলুর রস। তা আলুটার রসটা আমি এইভাবে বের করছি, দেখো কদুকষ করে নিচ্ছি আলুটাকে, কদুকষ করে নিয়ে সেই আলুর যে কাঁথটা বেরোবে সেইটা আমি রসটা তার থেকেই আমি শুধু আলুর রসটা নেব, কাঁথটা নেব না। এখানে দেখো এখানে আমি ভালো করে আলুটা কুড়িয়ে নিলাম, আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তোমরা খোসা সমেত আলু নিতে পারো, তাহলে ভালো করে আলুটা ধুয়ে নেবে। এবার দেখো এইভাবে হাত দিয়ে চিপে আমি আলুর রসটা বের করে নিচ্ছি। এবার দেখো কতটা আলুর রস ওখানে দেব সেটা আমি বলছি। সো এখানে আমি দু চামচ মতন আলুর রস এখানে মিক্স করে দিচ্ছি, দেখো আলুর রস দু চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে প্যাকটা একদম স্মুথ প্যাক একদম বানিয়ে ফেললাম, দেখো এইরকম কনসিস্টেন্সিতে আছে। সো দেখলে সিম্পল একদম কিচ্ছু নয়, এই তিনটে জিনিস দিয়ে আমি এই প্যাকটা বানালাম। এবার এই প্যাকটা আমি চলো মুখে অ্যাপ্লাই করে দেখাই। এই প্যাকটা নিয়মিত ব্যবহার করতে পারলে তোমাদের স্কিনে যতই ডার্ক স্পট বা কালো ছোপ বা পিগমেন্টেশন থাকুক না কেন,
যতই সানট্যান থাকুক না কেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে, পুরনো থেকে পুরনো মেচেদার দাগও কিন্তু উঠিয়ে দিতে পারে। কারণ এখানে আমি দিয়েছি আলুর রস, আলুর রস স্কিনের যে কোনো দাগ ছোপ তুলতে এক নম্বর। এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে, স্কিন টোনকে উজ্জ্বল করে, মানে স্কিনকে অনেক বেশি ফর্সা চকচকে করে দেয়। আর আমি দিয়েছি কি দই, দই কিন্তু স্কিন মানে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে, দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা কিন্তু আমাদের স্কিনকে বেশ পুরনো জৌলস ফিরে আসতে দই কিন্তু ভীষণ ভালো উপকার করে। দইয়ের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা কিন্তু স্কিন থেকে যে কোনো ময়লা দাগ ছোপ সমস্ত কিছু উঠিয়ে দেয়। এবার এই প্যাকটা প্রায় 15-20 মিনিট আমি ফেসে রেখে দেবো, শুকিয়ে নেব। আর হ্যাঁ, এই প্যাকটা কিন্তু তোমরা অবশ্যই করে তোমাদের গলায় ঘাড়ে হাতে সব জায়গায় লাগাতে পারো। সো দেখো প্রায় 15 মিনিট হয়ে গেছে, প্যাকটা আমার মোটামুটি ড্রাই হয়ে এসছে। এবার তোমরা এটা ঠান্ডা জলে ধুয়ে ফেলবে, আমি এটা তুলে দেখাচ্ছি। এবার দেখো আমার স্কিনটা কতটা চকচক করছে, একদম পরিষ্কার হয়ে গেছে এই জায়গাটা। সো দেখলে ফেসটা আমার কতটা ক্লিন পরিষ্কার হয়ে গেল, আর একদম মানে সফট লাগছে, কোনো রকম মানে একটা চর্বর চর্বর করছে না কিচ্ছু না। আর দেখো গলাটাও আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। এই এই ধরনের প্যাক যদি তোমরা সবসময় নেকে ঘাড়ে ব্যবহার করতে থাকো, তাহলে কিন্তু আর এই গলায় যে একটা ময়লা জমে যায়, কালো ছোপ হয়, সেটাও কিন্তু হবে না। সো আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো, আর আমি জানি এটা থেকে তোমরা 100% গ্যারান্টি কি 200% গ্যারান্টি, তোমরা যদি এটা রেগুলার ইউজ করো ভীষণ উপকার পাবে, দিনে দিনে তোমাদের স্কিন মানে আলাদা মাত্রা পেয়ে যাবে। তুমি নিজেই মানে একটা ফটো তুলে রেখো, আর 7 দিন ইউজ করার পর 7 দিন পরে একটা নিজের ফটো তুলে দেখো, মানে কতটা তোমার স্কিনের মধ্যে মানে তফাৎ চলে আসবে। তাহলে এই প্যাকটা অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিও, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও, যাতে আমি এই ধরনের ভিডিও আরও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতন, বাই বাই।